এখানে আমাদের করণীয় কি এবং আমরা কোন পক্ষ অবলম্বন করবো রহমদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই হত্যা একটি মহা অপরাধ যেটা আল্লাহ রবুল্লা আলমিন কখনও সহ্য করেন না কোনো মমিন মমিনকে হত্যা করা কোনো মুসলিম মুসলিমকে হত্যা করা এমনকি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করাও ইসলামী নিষেধ সে যদি অমুসলিমও হয়ে থাকে এজন্য হত্যা ইসলামী কখনও বৈধ নয় তা আমাদের সমাজে এই যে একজন আরেকজনকে প্ররোচনা দিয়ে তাবলিক জামাতের ভাইরা হত্যার মধ্যে জড়িয়ে পড়েছে এটা অত্যন্ত ঘৃণিত এবং লজ্জাসকর ব্যাপার এবং ইসলাম এটা কখনও সমর্থন করে না বরং আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম একজন আর একজন মোহমেন দুইজনে যখন হত্যা জঙ্গে লিপ্ত হয় উভয়কে জাহান্নামি বলেছেন যেমন হাদিসে এসেছে ইজাল তাকাল মুসলিমান বেসাই সাইফাই হেমা যখন দুইজন মুসলমান তাদের অস্ত্র নিয়ে তরবারি নিয়ে ফকাত সাহেবাহ একজন আরেকজনকে হত্যা করবে ওয়াল ফালকা ফিন্নার হত্যাকারী বা নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী উভয়ে জাহান নামে যাবে সাহাবাই রাম আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ নবী যে হত্যা করলো সে না জাহান নামে যাবে কিন্তু যে নিহত হলো তার অপরাধ কি আল্লাহ নবী বললেন ইন্না হুক হারিস কতলে সাহেবী ওই তো তার সাথীকে হত্যা করার জন্য সে বহুত উদ্গ্রীব ছিল সে খুব আকাঙ্ক্ষিত ছিল লালায়িত ছিল তার সম্মানিত বন্ধুগণ এই হত্যা করা কোনো মুসলমান মুসলমানকে হত্যা করা কখনো বৈধ নয় এবং এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এমন কি কোনো অমুসলিমকেও হত্যা করা ইসলামে বৈধ নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খুব কঠিনভাবে বলেছেন যে আল্লাহ হক না হক ভাবে অন্যায় ভাবে কোনো মোমেনকে হত্যা করা আল্লাহ রব্বুল আলের কাছে সারা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও খুব বড় অপরাধ এই জন্য করে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম তিনি বলেছেন যে কেয়ামাতের দিন অনেক সময় দেখা যাবে এই নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে আসবে يجي الرجل آخذ بيد الرجل فيقول أي رب إن هذا إن هذا قتلني قيامة الدين نيهو تو بيكتي حتى كاري بيكتي كي نيهش يا الله اي لوكتي أما كو حتى فيقول الله له لما قتلته الله وي حتى كاري بيكتي كي بلوه كي نو تمي حتى كاري سو لتكون العزة لفلان وموك بيكتي شمان عزت كي উঁচু করার জন্যই আমি এই কাজে উদ্যত হয়েছি অর্থাৎ বর্তমান সমাজে দেখেন না একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতেছে কেন কোনো পক্ষপাতিত্ব করে কারো সম্মান ইজ্জত বাড়ানোর জন্য হ্যাঁ কারো মর্যাদা বৃদ্ধি করার জন্য এই জন্য একজন আরেকজনকে হত্যা করছে তো এইগুলি আল্লাহরবুল্লা আলমিন কেয়ামতের দিন তাদেরকে বলবেন যে না এই দুনিয়াতে কারও কোনো কর্তৃত্ব ছিল না কর্তৃত্ব হলো একমাত্র আল্লাহ আলামিনের আলমিনের তো সম্মানিত ভাই এই হত্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এইগুলি ইসলামে কখনোই বৈধ নয় এগুলো সম্পূর্ণ হারাম এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই জন্য কোরআনকারী আমাদের করণীয় বলে দিয়েছেন যে যদি কোনো ওফাতাল কথা কোথাথালু আল্লাহ বলছেন যখন মমিনদের দুটি দল দ্বন্দ্বে লিপ্ত হবে ফলিহ বেইনাহুমা তোমাদের করণীয় হলো তোমরা উভয়ের মাঝে সমাধান করে দাও উভয়ের মাঝে তোমরা সংশোধন করে দাও মীমাংসা করে দাও ফায়ম বাগত এহদাহুমা আলাল উখরা আল্লাহ রব্বুল বলেছেন কার পক্ষ তুমি অবলম্বন করবে আল্লাহ বলেছেন ফয়েম বাগত এহদাহুমা আলাল উখরা যদি তাদের একটি দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করে فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله طب তোমরা برابر كري দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা فان فاءت যদি ترى ফিরে فاصلحوا بينهما بالعدل তাহলে তাদের উভয়ের সাথে ন্যায় তোমরা ফয়সালা করবে واقسطوا ابن তোমরা ها সুবিচার করবে ইন আল্লাহ হব্বুল মুসিদিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন তো এখানেই আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কি করণে সেটা বলে দিলেন অর্থাৎ আমাদের অন্য মুসলমান ভাইদের এদেরকে সংশোধন করে দেওয়া দরকার এবং কেউ যদি বাড়াবাড়ি করে তারের পক্ষ নিয়ে যারা বাড়াবাড়ি করছে তাদের সঙ্গে লড়াই ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না তারা আল্লাহর কিতাবের দিকে রাসুলের হাদিসের দিকে ফিরে আসবে অর্থাৎ যতক্ষণ তারা সংশোধন হবে না কারণ এরা মোমেন আর আল্লাহ বলছেন মোমেন পরস্পর ভাই ভাই আসলে না খাওয়াই অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও কোল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর হামুন যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও কাজেই সম্মানিত ভাইরা নিজেদের কোনো দুনিয়াবি স্বার্থকে পরি এর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন মুসলমান ভাইয়ে ভাইয়ে মারামারি না করি এবং এতে করে বেধর্মীরাই উপকৃত হবে তারাই বলবে যে দেখুন মুসলমান মুসলমানে একজন আরেকজনের প্রতি কীরকম করে অন্যায় অবিচার করছে কাজে আসুন আমরা পরস্পরের মধ্যে যতটুকু সম্ভব সংশোধন করার চেষ্টা করি এবং বিশেষ করে যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন তারা সবাই সংযুক্ত হন এবং সর্বোপরি কোরআন এবং সন্ন্যার দিকে সই হাদিসের দিকে যদি ফিরে আসেন তাহলে এইগুলার থেকে মীমাংসা হওয়া সম্ভব আল্লাহ রবুল আলমিন মুসলিমদের মাঝে মীমাংসা করে দেখ এই কামলাই করছে আমিন ওসালামীন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আলাইকুম